হলি আর্টিজানের ভিতরে ওই দিন ছিলেন বাবুর্চি, শিশির বৈরাগী। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই ব্যক্তির কাছ থেকে শোনা যাক ওই সময়ের অভিজ্ঞতার কথা। আমরা ভিতরে কাজকর্ম করতেছি, ওরা একটু 7টা বা 6টা ওরকম অনুমানের দিকে ঢুকছে। ঢোকার পরে ওরা প্রথমে ঢুকছে, ঢোকার পরে গেস্ট হিসেবে ঢুকছে, ঢোকার পরে ওরা আল্লাহু আকবার বলে ভিতরে টাস্টুর শব্দ আরম্ভ করে, গোলাগুলি আরম্ভ করছে। পরে আমরা কিচেনে কাজ করতেছিলাম, পরে দেখি আমার শেপ আমার সাইড দিয়ে দৌড়িয়ে ফেলাইতে আছে। পরে আমরা কী করবো, আমরা 9 জন বাথরুমের ভিতরে ঢুকতে পারি। আমরা মালিকের সাথে ফোনে কথাবার্তা বলছি, এমন বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে কথাবার্তা বলছি। পরে ওরা রাত্র 2টা 3টার দিকে আমাদের ইয়ে ডাক দিছে। বাইরে আনার পরে দেখছি একজনে একটা চাপাতি দৈর্ঘ্যে পেয়েছে, আর একজনে অস্ত্র দৈর্ঘ্যে পেয়েছে সামনে। আমরা হাত উপরের দিকে দিয়ে মাথার নিচ দিকে দিয়ে বাইর করছি। ওই হিসেবে ওদের সিয়ারি খাওয়াইছে, আরে সুরা পড়াইছে, ও একটা হিন্দু ছেলে, আরে সুরা পড়াইছে। সুরা পড়ানোর পরে ওরে বলছে নামাজ রোজার রবি ঠিক মতো, আর ওদের আমরা যেরকম মারছি আমরা একটু পরে মারা যাবো, তোদের সাথে জান্নাতে বসে দেখা হবে। আমরা বাড়িতে বলছি আমাদের মোবাইল যখন অফ হয়ে যাবে বুঝবো আমরা আর নাই। এই বিশেষজ্ঞ মনে করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ খুব সহজ নয়, শুধু অস্ত্র নয়, এদের মোকাবেলায় দরকার বহুমাত্রিক কৌশল। আমাদের দেশে এখন যেটা প্রয়োজন, আমরা যেভাবে এখন সচেতন করা হচ্ছে নাগরিকদের, এবং অনেকখানি মানুষ বুঝতে পেরেছে এই ধরনের কর্মকাণ্ড দেশের জন্য, ধর্মের জন্যও মোটে ভালো নয়, এই জিনিসটা আমার মনে হয় আর মানে এইটার উপরেও যেন মানে সরকারের এবং বেসরকারি পর্যায়ে, মিডিয়া পর্যায়ে এটা যেন চাপটা থাকে। হলি আর্টিজান হামলার নির্মম হত্যাযজ্ঞ কতটা ভয়ঙ্কর ছিল তা মিডিয়ার কল্যাণে পুরো পৃথিবী জানতে পেরেছে, কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট বলছে ভিন্ন কথা। হলি আর্টিজানের নিহতদের ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে সেদিনের বীভৎসতার বেশ কিছু তথ্য। ময়নাতদন্তকারী এই কর্মকর্তা জানালেন, ভিকটিমদের সবার শরীরের পেছনে বুলেটের চিহ্ন রয়েছে, যা প্রমাণ করে প্রথমে তাদের গুলি করা হয়, এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। সত্যিপদ কোনো কিছু খেয়েছিল কিনা এটার জন্য আমরা FBI-তে পাশাপাশি আমরা আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস পাঠিয়েছি। ওইখান থেকে যখন রিপোর্ট আসলো যে না তারা সত্যিপদ কিছুই ওদের শরীরে পাওয়া যায়নি, তখন আমার কাছে মনে হলো যে তাহলে আমার এই এই অ্যাজাম্পশনটাই হয়তো বা মেবি রাইট, যে অস্ত্রের পিস্তলের মুখে ঠেকিয়ে ওদেরকে পিছনে ফিরে দাঁড়া করাইছে, পিছনে গুলি করছে, পরে গেছে, তারপর ওদেরকে চপ করা হয়, মারা হয়েছে। এই জন্যই সম্ভব হয়েছে ৬টা মানুষ দ্বারা বাকি 20 জন মানুষকে হত্যা করাটা আর কি, এটা একটা জিনিস। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানও বলছেন ঘটনার পরে আটক জঙ্গিদের স্বীকারোক্তিতেও তারা জানতে পেরেছেন ভিকটিমদের গুলি করার পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। এরা প্রথমত গুলি চালায়, এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য তারা খুব মানে একেবারেই নিষ্ঠুরভাবে তারা কুপিয়ে স্ট্যাবিং করতে থাকে, এবং অনেকের শরীরে অনেকগুলো করে, কারো কারো শরীরে অনেকগুলো স্ট্যাবিংয়ের চিহ্ন রয়েছে। এগুলো ময়নাতদন্তের রিপোর্টেও যেমন এসেছে, আবার আমরা আমাদের যারা, কারণ আমরা আপনারা অবহিত আছেন যে কেউ কেউ জীবিত যাদেরকে রেস্কিউ করা সম্ভব হয়েছিল তাদের জবানবন্দিতেও এই বিষয়গুলো আসলে বেরিয়ে এসেছে। ময়নাতদন্তকারী কর্মকর্তার ধারণা, জঙ্গিদের শরীরের আঘাতের যেসব চিহ্ন পাওয়া গেছে সেখানে আত্মহত্যার আলামতও ছিল। আর পাশাপাশি আমরা যেই 6 জন মিসক্রিয়েন্টের পোস্টমর্টম করি, তাদের বডিতে আমরা আত্মা মানে সুইসাইড ইঞ্জুরির অনেক আলামত পাইছি, পাশাপাশি এমন কিছু ইঞ্জুরি পাইছি যে ইঞ্জুরিগুলো ছিল তাদেরকে মানে চপন অথবা কূপের দাগ। অর্থাৎ আমাদের কাছে দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা হয়তো বা একজন আরেকজনকে এগুলি কূপ মারছে, এবং তার পাশাপাশি তাদের বডিতে আমরা পুলিশের সরি তাদের বডিতে আমরা গুলির আঘাতের চিহ্ন পাই, গুলি চিহ্ন পাই আর কি। বাস্তবিক যেখানে আমি গ্রাউন্ডে ছিলাম, জঙ্গিরা মারা গেছে আসলে গুলি বিনিময়ে, ওখানে স্টেপের কোনো সুযোগ ছিল না, এবং গুলি জঙ্গিরা মারা গেছে। হলি আর্টিজান এবং ক্লিনিকের মাঝামাঝি যে গ্রিন প্যাচটা ছিল সেই প্যাচে আমাদের সাথে গুলি বিনিময়ে তার মারা গেছে। জঙ্গিবাদ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অন্যতম বড় সমস্যা ও চুক্তি দিয়ে নয়, এর মূল উৎপাদনের প্রয়োজন সামাজিক প্রতিরোধের, যা শুরু হতে পারে একজন ব্যক্তির এমন তত্ত্ব আর তত্ত্বের বিরুদ্ধে শক্ত অবস্থানের মধ্য দিয়ে।